নমস্কার ডিজিটাল খবরিলালের সবাইকে স্বাগত সদ্য সদ্য এই লোকসভা নির্বাচনের আগে এই যে মোদী সরকার এই টার্মে শেষ বাজেট অন্তর্বর্তী পূর্ণাঙ্গ বাজেট নয় অন্তর্বর্তী বাজেট তারা পেশ করেছে নয়া সংসদ ভবনে নতুন বাজেটে প্রত্যাশিতভাবেই সেরকম কোনো বিতর্কিত কোনো জায়গা সেরকম সেই অর্থে রাখেনি বলে অনেকে বলছেন এবং বাজেটের ভাষণও প্রত্যাশিতভাবে বেশ সংক্ষিপ্তই ছিল কিন্তু তারপরেও বেশ কিছু জিনিস কিন্তু এই বাজেটে একেবারে চোখে লেগে রয়েছে এবং তার সঙ্গে তার পেছনে যদি একটু অন্য কারণ অনুসন্ধান করতে হয় মানে খবরের পিছনে লুকিয়ে থাকা খবর যেটাকে আমরা বলে থাকি সেই খবর তথ্য তালাশ করতে গিয়ে একটু অন্যরকম একটা সমীকরণ আমাদের চোখে ভালো মতো ভেসে উঠছে আমরা সবাই দেখলাম যে মোটামুটি আয়করের কাঠামো সেটা অপরিবর্তিতই রয়েছে এবং সেই সঙ্গে মোটামুটি সব কিছুতেই একই রকম রয়েছে খুব একটা কোনো পরিবর্তন হয়নি কিন্তু লক্ষণীয়ভাবে নারীদের মন জয় করার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি তৎপর সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার তার যে টিকাকরণ সেই টিকাকরণের একটা পরিষ্কার সুস্পষ্ট দিশা বা একটা বলা যেতে পারে সুস্পষ্ট প্রকল্প কিন্তু গ্রহণ করেছে মোদী সরকার এর আগে অন্য কোনো সরকার রকম কোন পদক্ষেপ নেয়নি অর্থাৎ মহিলাদের স্বাস্থ্য এবং সেই সঙ্গে মহিলাদের যে শারীরিক ব্যাপারটা সেটাকে নিয়ে কিন্তু যথেষ্ট ভাবনা চিন্তা করছে এই মোদি সরকার এমনটাই কিন্তু দেখানোর একটা চেষ্টা চলছে বা এমনটাই বোঝানোর চেষ্টা চলছে এটা অনেকে বলছে একই সঙ্গে আমরা দেখেছি এই নয়া সংসদ ভবনেই নয়া যেটাকে বলা হয় মহিলা সংরক্ষণ বিল সংসদে মহিলা সাংসদদের জন্য সংরক্ষণ বিল যদিও সেটা এই লোকসভাতে আসন্ন লোকসভা নির্বাচনে কিন্তু তার প্রত্যক্ষ প্রভাব আসন বন্টনের ক্ষেত্রে হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখনও অবধি কিন্তু মোদ্দা কথা একদিকে যেমন নারীদেরকে সশক্তিকরণ নারীদের স্বাস্থ্যের চিন্তা করা অপরদিকে নারীদের জন্য সংরক্ষণ বিল অর্থাৎ নারী মহিলা মহিলা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের উপরে একটা সুস্পষ্ট লক্ষ্য সেই ভোট ব্যাংকে নিজেদের পকেটের ভোট ব্যাংক তৈরি করে ফেলা নিজেদের পকেট ভোট তৈরি করে ফেলা নয়া মোদি সরকারের একটা অন্যতম লক্ষ্য হতে চলেছে এটা কিন্তু পরিষ্কার অনেকেই বলছেন যে ক্লিন সুইপ করবে এবছর এন বা বলা যেতে পারে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার তারা ক্লিন সুইপ করে দেবে কেউ সামনে টিকতে পারবে না এমনকি কুশলী প্রশান্ত কিশোর পিকে যিনি কিনা দু হাজার একুশে এই পশ্চিমবঙ্গের বিধানসভাতেই মোদী অমিত শাহের জয়রথকে থামিয়ে দিয়েছিলেন তিনিও কিন্তু বলছেন যে না লোকসভাতে মোদীর জয়রথ কেউ থামাতে পারবে না তারপরেও একটা অন্য রকম কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচন নয় মোদি অমিত শাহ বা বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তাদের লক্ষ্য কি আরো এগিয়ে অর্থাৎ আরও কিছুটা এগিয়ে যাওয়া আরও কিছুটা এগিয়ে ভাবা এটাও কিন্তু একটা বড় বিষয় একদিকে যেমন বিরোধী মুক্ত দেশ অর্থাৎ সমস্ত রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠন করার একটা প্রচেষ্টা রয়েছে অপরদিকে যে সমস্ত রাজ্যের সরকার নেই সেখানে নাকি অপারেশন লোটাসের মাধ্যমে সরকার গঠন করার একটা চেষ্টা করছে এই বিজেপির কেন্দ্রীয় যে কমিটি রয়েছে বা বিজেপির যার সরকার রয়েছে তারা এমনটাই কিন্তু অভিযোগ করছে খোদ বিরোধীরা আমরা দেখলাম পড়শি রাজ্য ছত্তিশগড় যেখানে এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি কিন্তু ইডি হেফাজতে রয়েছেন অপরদিকে চম্পাই সোরেন তিনি নয়া মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু শপথ গ্রহণ করেছেন কিন্তু অন্যদিকে সরকার পড়ে যাওয়ার কিন্তু একটা প্রবল ভয় রয়েছে সেই জন্য ঝাড়খন্ড মুক্তি মোর্চা কি কংগ্রেসের যারা সাংসদ রয়েছেন তারা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চেষ্টা কিন্তু নিজেদের সাংসদদের মানে ছত্তিশগড় থেকে উড়িয়ে একেবারে হায়দ্রাবাদে নিয়ে যাচ্ছেন এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ আরেকটা অপারেশন লোটাসের মানে পরিস্থিতি তৈরি হয়ে গেছে এমনটা অনেকে বলছে অপরদিকে একেবারে কর্মসংস্থানের ক্ষেত্রে এত বছর ধরে আমরা যেটা দেখে এলাম যে বারবার বলা এত কর্মসংস্থান হয়েছে এত কোটি কর্মসংস্থান হবে কিন্তু এই বাজেটেই আমরা দেখলাম পরিষ্কারভাবে বলে দেওয়া হলো কর্মসংস্থানের পরিস্থিতি অনুকূল পরিস্থিতি বানানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে যেন প্রকারান্তরে বলে দেওয়া যে পরিস্থিতি আমরা তৈরি করে দেব কিন্তু সরকারের মুখপক্ষী হয়ে সরকারি কর্মসংস্থানের যে আশা সেই আশাটা আস্তে আস্তে সরিয়ে নিন মন থেকে সরিয়ে নিয়ে নিজেরা নিজেদের মতো করে দিন আমরা পরিস্থিতি তৈরি করব আপনারা সেই পরিস্থিতির যে মানে সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের মতো যেটা করার করুন সরকার সরাসরি দায় নেবে না কোথাও না কোথাও গিয়ে যেন জনগণকে একেবারে একটা জায়গাতে বলতে গেলে মানসিকভাবে প্রস্তুত করে দেওয়া এই যে বারংবার বেকারত্ব বেকারত্ব সরকারের দিকে আঙুল তোলার যে চেষ্টা সেই চেষ্টা যেন আর না করা হয় বা সেই চেষ্টা থেকে মানুষের মনটা যাতে ঘুরে যায় মানসিকভাবে আমরা যেন ব্যাপারটার সাথে প্রস্তুত হতে পারি সেটারই কি চেষ্টা করছে কারণ বলা যেতে পারে যে জয় নাকি প্রায় নিশ্চিত এমনটাই বিভিন্ন যে রিপোর্ট আসছে সেখানে নাকি বলা হচ্ছে তাহলে কোথাও না কোথাও গিয়ে কি এই যে ডেসপারেট হয়ে ব্যাটিং করার যে একটা চেষ্টা বলছেন বিরোধীরা সেটা কি কোথাও এই সব ভাবনা চিন্তা করেই যে অদূর ভবিষ্যতে আরও কয়েকটা টান যেন আরামসে এই সরকার চলতে পারে মোদি যদি নাও থাকে মোদির পরে অন্য যাকে প্রধানমন্ত্রী মুখ করা হবে তিনিও যেন অনায়াসে বিজেপির ভোট বৈতরণী পার করতে পারেন সেটারই চেষ্টা করছে এখনকার মোদি সরকার বা বলা ভালো এখনকার বিজেপির ট্যাঙ্ক প্রশ্ন কিন্তু অনেকগুলোই উঠছে তাহলে কি লক্ষ্য শুধু চব্বিশ নয় চব্বিশ পেরিয়ে আরও অন্য কিছু বারবার বলা হয়েছে দু হাজার কথা বারবার বলা হয়েছে ২৫ বছর পঞ্চাশ বছর পরের কথা নতুন ভারত তৈরি করার কথা অনেকে বলছেন বর্তমানের কথা কোথায় ভবিষ্যতের কথাই তো হচ্ছে ভবিষ্যতের বাজের হচ্ছে কিন্তু অনেকে আবার এটাও বলছেন যে বর্তমান যখন স্থির বর্তমানে যখন আর ঝড়ের আশঙ্কা নেই তাই ভবিষ্যতের ঘুটি শক্ত করাই এখন মোদী শাহ এবং বিজেপি ঠিকট্যাকের অন্যতম লক্ষ্য বিজেপির লক্ষ্য কি এবং সেই লক্ষ্য পূরণে তারা কতটা সফল হয় এটা তো সময় বলবে আর সময়ের প্রত্যেকটি খবরে আমাদের পুঙ্খানুপুঙ্খ নজর থাকবে কারণ আমরা হলাম ডিজিটাল খবরিলাল ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর